আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি নিজের গল্প নিজেই বলে বেড়ান। যেমন যেমন মনে করেন যে আপনি বলতেছেন যে আমার সামনে আমার একটা সং আসতেছে যেটা কালজয়ী সং, এটা এই সং এর মাধ্যমে দেখা যাবে লাইক কমেন্টের বন্যা বয়ে যাবে, ফেসবুকের রেকর্ড ভেঙে যাবে, এটা আসলে কি ভাই? আপনি জানেন না যে নিজের ঢোল নিজেকেই পিটাইতে হয়, অন্যজনকে যদি পিটাইতে তাহলে ঢোল ছিঁড়ে ফেলবে কিন্তু। হ্যাঁ, সে জন্য নিজের ঢোল আপনি নিজেই পিটাই, হ্যাঁ অন্য কেউ কিন্তু আপনার ঢোল পিটাইতে যাবে না। সেজন্য আমি এটা করে যাই, ধরেন যে আমার একটা গান আমার আসবে, তো ধরেন যে গান আসার আগে আমি দেবো যে একটি চমক আসছে, এরপরে সে চমকটা আমি দেবো আর দশ দিন পরে একজনের সাথে ছবি, তারও দশ দিন পরে দেবো যে আর সাথে কারা কারা জড়িত, এরপরে দেবো যে 15 দিন পরে প্রোমো আসছে আমার। না প্রোমো তো নিজেই একটা এডিট, মানে আমরা প্রোমো দেই কেন, যে যাতে করে একটা গান আসছে বা কিছু আসছে সেটা বোঝানোর জন্য, এই প্রোমো আসার জন্য আপনি স্ট্যাটাস দেন। হ্যাঁ অবশ্যই। আরে ভাই একটা প্রোমো করতেও কিন্তু খরচ আছে, ওই খরচ উসুল করতে হবে। এরপরে ধরেন যে আসবো, এরপরে বুস্টিং, এরপরে টিস্টিং, মানে সব কিছু চলে আর কি।